আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে ননদের বৌবাতের অনুষ্ঠানে যাচ্ছি রেডি হয়ে একদম অটোতে উঠে গেলাম কারণ অনুষ্ঠান যেহেতু কিশোরগঞ্জে আমাদের এখান থেকে বেশি দূরে না কাছেই কারণ কিশোরগঞ্জের পাশের থানা কোটিয়ারদি থানা পড়ছে কিন্তু কিশোরগঞ্জ থেকে অনেক কাছে তো যাই হোক আমরা রওনা দিয়ে দিছি যাওয়ার সময় তো অটো নিয়ে যাইতেছি খুবই ভালো লাগতেছে চিন্তা ভাবনা করতেছি দেবরের বিয়েও এরকম কাছাকাছি করা বোঝানি অটো নিয়ে যাইতে পারি খুবই আরাম লাগে গাড়িতে বাচ্চারা উঠতে পারে কারণ আমরা উঠতে পারি না বমি টমি হয় এর জন্য চিন্তাভাবনায় আসি যে এত আরাম মানে ননদের বিয়ে খাইতে যাই এরকম আরাম জীবনে আর কোনো বিয়েতে আমি পাই নাই আগে আরও অনেক বিয়ে খাইছি এগুলাতে অনেক কষ্ট হয়েছে কারণ বমি টমি কইরা একদমই মানে গাড়িতে উঠা বেড়া সেরা অবস্থা ছিল আর দেখে নিদিকটা ঝড় বৃষ্টি হইয়া বড় বড় ফার্মগুলা পানির মধ্যে ডুবাইয়ে দিছে এই জিনিসটা দেখে আমার খুবই কষ্ট লাগছে কারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড় বৃষ্টিতেও কয়েকদিন আগে তো অনেক বড় একটা ঝড় গেছে কিশোরগঞ্জ দিয়া তো কথা বলতে বলতে জামায়ের বাড়ির সামনে আইসা পড়ছি এখন নাই মেয়ে হাইটা বাড়িতে ঢুকতেছি আমরাই মনে হয় প্রথম মেহমান মেয়ের বাড়ির আর কেউ আইসা এখনও পৌঁছে নাই পিতার বাবা ফোন দিতেছে বারবার যে তোমরা এত দেরি করতেছো কেন তো বাড়িতে থেকে বোঝে তো মুরুব্বি টুরব্বি সবাই একসাথে করে আসতে কিন্তু সময় লাগে তো আমি আইসা বইসা রয়েছি আর আমাদের ওই ওয় দিকদা সাজ সাজটা শেষ করে একটু ভিডিও চলতেছে রুমে তো ভিডিও ম্যান তো সবকিছু দেখাই দিতেছে আর যখন ভিডিও করে বুঝেনি তো কিরকম মানে খুবই মানে হাসি পায় কিন্তু মানে সে এমনভাবে দেখাই দেয় রুমের সবাই হাসাহাসি করতেছে আর এই দিকদা আপা আমরা সবাই একটু ভিডিও করলাম আমার ননাস এরপরে ভাবি এরা সবাই আর কি আমরা আমার চাচা তো ননাস চাচা তো যা সবাই একসাথে এখানেই তো সবার সাথেই দেখা হইলো মানে খুবই ভালো লাগলো কালকে যেহেতু বিয়ে হয়েছে আমি আর বাচ্চাদের অসুস্থতার কারণে যাইতে পারছিলাম না গ্রামের বাড়িতে আজকে বৌবাতে আসলাম আর এখানে আমার চাচা শ্বশুর ভাসুর সবাই মানে বাড়ির সবাই আমাদের বাড়ির যারা যারা আছে সবাই বসে রয়েছে সবার সাথে দেখা সাক্ষাৎ হইলো এই বিয়ের অনুষ্ঠানে গেলে কিন্তু এই আনন্দটাই ভালো লাগে আর গ্রামের বাড়িতে বিয়ে হইলে এটাই আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে ওই যে ইয়ে কমিউনিটি সেন্টারে যে বিয়েগুলো হয় একদমই মনে হয় যে এইগুলোতে কোনো থাকে না এরকম বিয়ের দাওয়াত খুবই ভালো লাগে আর খাওয়া দাওয়া চলতেছে আমরা কিন্তু প্রথমবার আইসেই খাইয়ে ফেলছি এরপরে আমার দেবর এগুলো আসছে দেরিতে আইসা খাইতেছে তো এদের সাথে একটু কথা বললাম আর আমি একটু ভিডিও করে আপনাদের আশেপাশে সবাই দেখাইতেছি দেখেন তো ভিডিও না করলেও তো আবার বলবেন যে আফাজায়ে খাই আসলো আমাদের কিছু দেখাইলো না তো এই দিক দিয়ে যে আমার ছেলের একটা কবুতরের বাচ্চা গিফট করছে একজনে আসার সময় এর এক মামা আমার এক বড় ভাই দেখা হয়েছে তো দেখার পরে জোর করে এটা দিয়ে দিছে এটা দেওয়াতে যে ফুকার হয়েছে সারা রাস্তা আমার ছেলে না হয় কান্না করতে ওইটার আদর করতে করতে একদম কিশোর পর্যন্ত আইসা পড়ছে বাসায় আইসা ও মানে এত আদর করতেছে যে এটারে কোনো জায়গায় মানে আরামে আর বসতে দিতেছে না জবায়ু করতে দেয় না খুবই মানে এটার সাথে খেলাধুলা চলতেছে আর এত পছন্দ করে সে পাখি এটা বলার মতো না তো তার আব্বু আর আমি বলতেছি যে তারে পাখি কিন্না দিতে হবে সে মানে প্রচুর পছন্দ করে পাখি ভালোবাসে এরপরে মুরগিও পছন্দ করে তো আমি চিন্তা করতেছিলাম যে একটা মুরগির বাচ্চাই কিন্ দিয়ে ফেলাই বাসায় খেলবেনি সারাদিন তো পাখিরেও তো আবার যত্ন করতে হবে আনলে আমার এক পাখি গড়ে আরেক পাখি যদি খাসাই রাখি তাইলে তো এই পাখিরে মন আদর যত্ন করলে পাখিও বেশি দিন টিকবে না এই অবস্থা তো এটারে কোনোভাবেই আর জবাই করতে দিতেছে না কি আর করার এখন নিয়ে আর বৈশা রয়েছে আমারও এই দিকটা দেরি হইয়া যাইতেছে আর এই বাচ্চা তো আর এইভাবে থাকবেও না এটা কিছু খাইতে পারে না সবাই ভালো থাকবে না লাফেস